বেজগা থেকে সংবাদ সন্ধানি আপনাদের সামনে আছি আমি সুমন আছি এবং আমি অনিমেশ কর শুরুতে জানাবো বার্তা কোখের সবশেষ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আস্থা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নতুন শুরুর প্রত্যাশা ডোনাল্ড লু সড়কে বিশ বছরের পুরনো বাস কিভাবে চলে কাদের প্রশ্ন নো হেলমেট নো ফোয়েল চালুর নির্দেশনা ধনীদের আয়কর বাড়ছে আগামী বাজেটে সাড়ে ছত্রিশ লাখের বেশি আয়ে কর দিতে হবে তিরিশ শতাংশ ফাঁসির আসামি কনসেল রাখা বন্ধের রায় আপিল বিভাগে স্থগিত উলিটের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবার জানাবো পুরো খবর ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আস্থা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশও চায় সম্পর্ক বজায় রাখতে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে কথা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বৈঠকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হয় তবে এ প্রক্রিয়া লম্বা বলে জানান ডোনাল্ড লো তিনি বলেন দুই দেশের সম্পর্কে অস্বস্তিকর বিষয়গুলোর সমাধানে আলোচনা হয়েছে ডোনাল্ড লু জানান সম্পর্কে আস্থা ফেরাতেই তার সফর এদিকে গাজায় শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিষয়ে লু জানান তারা কাজ করছেন শান্তি স্থাপনে তবে নির্বাচন ও মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নতুন একটি অধ্যায়ের প্রত্যাশা করছে গত বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক উত্তেজনা ছিল যা প্রশমনের চেষ্টা করছে দুপক্ষই কারণ বিভিন্ন দেশের নানা কনসার্ন থাকে তারা তাদের কনসার্নগুলো ব্যক্ত করেছিল দেশে অত্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে ভোটার পার্টিসিপেশন ফোর্টি টু পার্সেন্ট ছিল বা আওয়ামী লীগের অনেক প্রার্থী পরাজিত হয়েছে এমনকি মন্ত্রীও পরাজিত হয়েছে সুতরাং সেই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি উই লুক লুক ব্যাক বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে চাই বৈঠকে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা মানবাধিকার বিনিয়োগের পরিবেশ ও শ্রম আইন নিয়ে আলোচনা হয়েছে যাতে করে সামনের দিনগুলোতে দেশের সম্পর্ক আরও গতিশীল হয় সম্পর্ক উন্নয়নে কাজ করবে ঢাকা ও ওয়াশিংটন সফরত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সকাল সাড়ে এগারোটায় সচিবালয়ে সফরত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বৈঠক করেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় দুই দেশ একসাথে কাজ করবে বলেও জানান তিনি পরিবেশ মন্ত্রী আরও জানান বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত তাই জলবায়ু ফান্ড থেকে অর্থ দরকার তিনি বলেন বাংলাদেশের পরিবেশ বিষয়ে আমেরিকার প্রযুক্তিগত ও স্যাটেলাইট ডাটা দরকার যুক্তরাষ্ট্র সেই ডাটা ডাটা দিতে রাজি হয়েছে বৈঠক শেষে ডোনাল্ড লু বলেছেন পরিবেশ রক্ষার বাংলাদেশের সাথে বিভিন্ন খাতে এক হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং আমেরিকা আরও কিভাবে কাজ করতে পারে মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি যখন আমরা জলবায়ু নিয়ে কথা বলি পরিবেশের বিষয়টা চলে আসে পরিবেশ বন জীববৈচিত্র্য তো আমরা চাচ্ছি আমাদের আগামী দিনের আমাদের যে সহযোগিতা সেটাকে হয়তো আমরা একটা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। আলোচনা ফলপ্রসূ হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে উঠে এসেছে বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার বিষয়ে এবং পরিবেশ রক্ষার বিভিন্ন খাতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার এজন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি সকালে রাজধানীতে আইসিপিডি সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দিন ব্যাপী জনমৈতিক বৈচিত্র্য ও টেকসই উন্নয়নের উপর বৈশ্বিক সংলাপের উদ্বোধনে আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে আগত আটচল্লিশটি দেশের প্রতিনিধিদের আমি আন্তরিক শুভেচ্ছা দেশের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন দেশের শিশু ও মাতৃ মৃত্যু অনেক কমিয়ে আনা হয়েছে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্য নিশ্চিত করতে নতুন জাতীয় নীতি করি। তরুণদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে জনসম্পদের রূপান্তরে সরকার ব্যাপক কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদের রূপান্তর করতে হবে যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব এলাকার সার্বজনীন স্বাস্থ্যসেবা বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক অর্থনের পরিবার ও সহজ সহজপ্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনে ঘরহারা মানুষদের মানবিক সংকট সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ ও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই বাংলাদেশে আশ্রয় নেওয়া থেকে জোরপূর্ব উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্য আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা দেশের উন্নয়নের জন্য নারীর অগ্রযাত্রা জরুরি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন বাজেটের ৩০ শতাংশ নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে আমরা জাতীয় বাজেটে মোট ত্রিশ নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বরাদ্দ রেখেছি শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এছাড়া মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি বুধবার বনানীতে বিআরটিএ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশনা দেন তিনি এ সময় সড়কে শৃঙ্খলা না ফিরলে দুর্ঘটনা কিভাবে কমবে এমন প্রশ্নও রাখেন মন্ত্রী বনানীর বিআরটিএ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অংশ নেন পরিবহন মালিক শ্রমিক দুই সিটি কর্পোরেশনের মেয়র সদস্য সহ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নীতি নির্ধারকরা এ সময় মেয়াদ উত্তীর্ণ লক্কর ঝক্কর বাস ডাম্পিং না করে পুরোপুরি ধ্বংসের সুপারিশ করেন সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান আর সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লার প্রশ্ন এসব গাড়ি কেন উঠিয়ে নেওয়া হচ্ছে না একশো এগারোটা সুপারিশের মধ্যে মাত্র সাতটা বিষয়কে বিবেচনা নিয়ে একশো সুপারিশ করছে এবং প্রথমটাই আমরা বলছি শিক্ষা এবং সুতরাং স্বচ্ছতা কেউ সৃষ্টি করা যাবে সেদের উপর গুরুত্ব দেন ব্যবস্থা নেওয়ার জন্য যাদের উপর দায়িত্ব আমি মনে করি চৌত্রিশ বছর পর্যন্ত চলে এই দায় দায়িত্ব তাদেরকেও নিতে হবে ফিটনেস বিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি এ সময় ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত ইজিবাইকের বাইকের বন্ধে সড়ক পরিবহন মন্ত্রীকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন ঢাকা সিটির দুই মেয়র এই ব্যাপারে কঠোর থেকে কঠোর হতে হবে এবং এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু ব্যাটারি চালিত এই বাহনগুলো সিগন্যাল যদি অমান্য করে যায় আর তাকে যদি আমরা কোনো ধরনের শাস্তির আওতা না আনে তাহলে কিন্তু আমরা শৃঙ্খলা আনতে পারব না আগের চেয়ে দুর্ঘটনা কমলেও সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইকের চলাচল বাড়ায় উদ্বেগ জানান সড়ক পরিবহন মন্ত্রী দেখা যাচ্ছে মোটরসাইকেল ইজি বাই এই তিন চাকার গাড়িগুলো এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটছে শুধু নিষেধাজ্ঞা আরোপ ন এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে সারা দেশে বুধবার থেকে মোটর বাইকে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম চালুরও নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী ঢাকা সিটিতে যে কৌশল বুদ্ধদেব কুন্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা অবশেষে ধনির আয়ে কর বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আসছে বাজেটে ব্যক্তি আয়করের সর্বোচ্চ হার পাঁচ শতাংশ বাড়িয়ে তিরিশ শতাংশ করেছে সংস্থাটি কর্মকর্তারা জানিয়েছেন কারো আয় বছরে সাড়ে ছত্রিশ লাখের বেশি হলে দিতে হবে তিরিশ শতাংশ আয়কর এমন সিদ্ধান্তে মিলেছে প্রধানমন্ত্রীর অনুমোদন ব্যক্তি আয়করের সর্বোচ্চ হার ত্রিশ শতাংশ ছিল দীর্ঘদিন করোনার সময় তা কমিয়ে পঁচিশ শতাংশ করে এনবিআরের বর্তমান প্রশাসন দাতা সংস্থা আইএমএফের রাজস্ব বাড়ানোর চাপ অভ্যন্তরীণ সমালোচনা সহ নানা কারণে সর্বোচ্চ হার আগের অবস্থায় নিচ্ছে সংস্থাটি বর্তমানে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হয় না পরের এক লাখে পাঁচ শতাংশ এরপরের তিন লাখে দশ শতাংশ তারপরে চার লাখে পনেরো শতাংশ এবং পরের পাঁচ লাখে বিশ শতাংশ কর এর বেশি আয় হলে কর পঁচিশ শতাংশ এনবিআরের সিদ্ধান্ত আসছে বাজেটে সাড়ে ষোলো থেকে ছত্রিশ লাখ টাকা আয়ে কর হবে পঁচিশ শতাংশ তার বেশি আয়ে কর হবে ত্রিশ শতাংশ এখন আমাদের পাঁচটা স্ল্যাব আছে আপনি সেটাকে দশটা স্ল্যাব করেন দরকার হলে কিন্তু আপনি ইনকাম গ্যাপগুলোকে আর একটু ওয়াইডেন করেন আমি অবশ্যই মনে করি যে পাঁচ লাখ কেন দশ লক্ষ টাকা করমুক্ত সীমা হওয়া উচিত বিকজ যারা আপনার দশ লক্ষ টাকা আয় করছে তাদের থেকে আপনার যে কালেকশন হয় তার থেকে বেশি আপনার এই পঁচিশ পার্সেন্টের ওখানে হিউজ কালেকশন হচ্ছে আপনি সেখানে যদি এক পার্সেন্ট দুই বাড়ান এখানে দশ লক্ষ টাকার যে আয়টা হবে সেটা আপনার জন্য কোনো আসে যাবে দেশে আয় ভোগ ও সম্পদ বৈষম্য এখন চরমে অন্যদিকে সরকারের কোষাগারেও টান টান এসব বিষয় বিবেচনায় করহার বাড়াচ্ছে এনবিআর অর্থনীতিবিদরা বলছেন উচ্চবিত্তের হার বাড়ালে তবে সঠিক কর আদায়ে ফাঁকি ঠেকানোর ব্যবস্থা নিতে হবে অটোমেশনের পাশাপাশি আয়ের সাথে ব্যয় মিলিয়ে দেখতে হবে এনফোর্সমেন্ট আমার যদি ভয় থাকে যে আমি যদি না দে তাহলে আমার পানিশমেন্টটা এরকম হবে যে যেটা নাকি আমি যেটুকু ফাঁকি দিলাম তার থেকে বহু গুণ হবে কেবলমাত্র তখনই আমার মধ্যে কিন্তু ভয় আসবে গবেষকদের হিসেবে দু বিশ একুশ অর্থ বছরে ষোলো লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন এমন উচ্চবিত্ত করদাতা প্রায় নব্বই হাজার কর দেন প্রায় দুই হাজার কোটি টাকা যা মোট ব্যক্তি আয় করের ত্রিশ শতাংশ রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মৃত্যুদণ্ডের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত আসামিকে কর্নেল সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের দেয়া রায় পঁচিশে আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ দুপুরে চেম্বার আদালতের বিচারপতি ইনাইতুর রহিম এই স্থগিতাদেশ দেন শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন এই রায়ের ফলে কারাগারগুলোতে বিশৃঙ্খলা শুরু হয়েছে অনেক মৃত্যুদণ্ডের আসামি কন্ডেম সেল থেকে দ্রুত বের হতে তোর্য শুরু করেছে এছাড়া এ ধরনের বিষয়ে রিটের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে আদালতে তুলে ধরেন তিনি পরে নিজ কার্যালয়ে এর ব্যাখ্যায় অ্যাটর্নি জেনারেল বলেন তার ধারণা মানবতা বিরোধী অপরাধীদের অনেকে কন্ডেম সেলে থাকায় তাদের সুবিধার জন্য এ বিষয়ে রিটটি করা হয়ে থাকতে পারে এদিকে রিটকারীদের আইনজীবী বলেন স্থগিতাদেশের পরে পঁচিশে আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায়ের কোনো কার্যকারিতা নেই তাছাড়া হাইকোর্টের লিখিত রায় না বের হওয়া পর্যন্ত কনেম সেল থেকে কোনো আসামিকে সাধারণ সেলে স্থানান্তর করতে হবে না যুদ্ধ অপরাধীদের মামলা আছে তাদের কিন্তু মৃত্যুদণ্ডাদেশ হয়েছে যেটি দলের ছিলেন ওনারা সেই দলের উনি কিন্তু সমর্থক এই কারণে আমরা আমাদের মনে হয় যে ওনাদের দলের হয়তো ওই ওই যে যারা মৃত্যুদণ্ড পেয়েছেন তাদেরকে বেনিফিট দেওয়ার উদ্দেশ্যে হয়তো ওদেরকে দিয়ে হয়তো উনি মামলা করাতে পারেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই জামিল হাসান দুর্জার প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন এদিকে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশাল ছয় আসনের সংসদ সদস্য হাফিজ মল্লিক পরে অভিযোগ থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন বুধবার তাদের অভিযোগের শুনানি করে ইসি এসব সিদ্ধান্ত জানায় উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী একুশ মে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভোট জামিল হাসান নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন জামিল হাসান প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী ছেলে তার ছোট বোন রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও বারবার আচরণবিধি লঙ্ঘন করে জামিল হাসান কেন প্রার্থীতা বাতিল করা হবে না সে ব্যাখ্যা দিতে ডাকা হয় কমিশনে পরে সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ নির্বাচন কমিশনাররা ব্যাখ্যা শুনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় অভ্যাসগতভাবে অপরাধ করেছে ধারাবাহিকভাবে তিনটা অপরাধ করেছে ওনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে ম্যাজিস্ট্রেটের কাজে ভাঙ্গ করছে মিছিল করেছে সকল অভিযোগগুলো কমিশন আমলে নিয়ে তার বক্তব্য শোনার পরে কমিশন সন্তুষ্ট হয়ে তার প্রার্থীতা বাতিল করেছেন বরিশাল ছয় আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক গত আট মে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়েছিলেন এই নিয়ে কমিশনে এসে তিনি ভুল স্বীকার করেন আমি প্রকাশ্যে ভোট দিয়েছি কিন্তু সেটা কিন্তু ভোট যে আমি মানে ওই যে গোপন কক্ষে যাওয়ার যে কাজটা আমি ওই দাঁড়িয়েই করেছিলাম মানে ওই যে একটা বক্স ছিল না মানে ব্যালট বক্স বাক্স ওইটার আড়ালে আমি মানে দিয়ে ড্রপ করছি আমার তো মনে হয় আমি একটা খুব বেশি ভুল করিনি লজ্জিত হয়েছেন এবং নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন সকল বিষয়টা কমিশন তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায় হইতে অব্যাহতি দিয়েছে এর আগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি তবে আদালতে গিয়ে তিনি প্রার্থিতা ফিরে পান মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ইন্টারনেটের মাধ্যমে অবৈধভাবে স্মার্ট টিভি বক্স বিক্রির অভিযোগে একজনকে আটক ও চারশো চল্লিশটি ডিভাইস জব্দ করা হয়েছে বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিসি ও র্যাবের যৌথ অভিযানে এসব জব্দ করা হয় বিআরটিসি বলছে অবৈধভাবে টিভি দেখার এমন ডিভাইস বিক্রি ও ব্যবহার অবৈধ টিভির সঙ্গে এইচডিএমআই কেবল দিয়ে সংযুক্ত করা হয় স্মার্ট টিভি বক্সকে পরে একটি অ্যাপ ইনস্টল করে ইন্টারনেটের মাধ্যমে চালানো যায় দেশি বিদেশি যে কোনো টিভি চ্যানেল প্রয়োজন হয় না কোনো ধরনের ডিশ কিংবা ডিটিএইচ সংযোগের তবে ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে এভাবে টিভি দেখানো অবৈধ বুধবার রাজধানীর মিরপুর দশ নম্বরের শাহালি মার্কেটে বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযানে এমন ডিভাইস পাওয়া যায় তিনটি দোকানে যদিও বিক্রেতাদের দাবি এভাবে টিভি দেখানোর সুযোগ করে দেওয়া যে অন্যায় তা তারা জানতেন না আমাদের যতটুকু ধারণা ছিল এগুলো সব কিছু লিখে আর যেহেতু এটা অনেক বড় আকারে আমদানি করা হইতেছে যতটুকু আমরা জানছি যে সবকিছু ব্যাকটেরিয়া আওতামুক্ত হয়েই দেশে ঢুকতেছে এরকম একটা নলেজ আমাদের ছিল না বিটিআরসি থেকে কখনো কোনো আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই বা বিক্রি করা হবে না এটা যে অবৈধ এটা আমরা জানি না অভিযানে তিনটি দোকান থেকে জব্দ করা হয় চারশো চল্লিশটি ডিভাইস বিটিআরসি বলছে টিভি দেখার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে অ্যাপস বা কোন ডিভাইস দিয়ে বাইপাস করা হলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা এই অ্যাপসটা আসলে এখানে দেখা যাচ্ছে ডিভাইসের সাথে ইন্টিগ্রেট হয়ে বিক্রি হচ্ছে বৈধ চ্যানেল আছে সেটাকে বাইপাস করে এই ডিভাইসটা ব্যবহার করছে তো এর ফলে যেটা হচ্ছে সরকারের যে রাজস্ব ফাঁকি সেটা তো আছে আর এছাড়া নির্দেশনা অনুযায়ী যে ক্লিন ফিড ছাড়া যেটা ইয়ে করতে হবে আপনার টিভি টেলিভিশন চ্যানেল দেখাতে হবে এবং অনুমোদিত চ্যানেল দেখানো যাবে না অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দুই দোকানের মালিক বিটিআরসি জানিয়েছে এ ধরনের অভিযান তারা রাজধানীর অন্যান্য চালাবে এলাকায়ও কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের চার বিভাগে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ রাজশাহী রংপুর খুলনা ও সিলেটে আঠেরোই মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এরপর সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন জেলায় আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ এতে রাজধানী সহ বিভিন্ন এলাকায় বেড়েছে গরমের তীব্রতা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে টাঙ্গাইল ফরিদপুর রাঙ্গামাটি কুমিল্লা পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ দু একদিনের মধ্যে রাজশাহী পাবনায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা রয়েছে যে তাপমাত্রা থাকে সে তাপের কিন্তু প্রবাহ ঢুকে যায় আমাদের পশ্চিম অঞ্চল দিয়ে ওই সব অঞ্চলের তুলনামূলকভাবে সাধারণত বাংলাদেশে তাপমাত্রা একটু বেশি থাকে হয়তো ঢাকাতে সাঁত্রিশ যদি ওঠে ওই সব অঞ্চলে আমরা এখন পর্যন্ত আমাদের যে পিটিশন সেই অনুযায়ী আমরা আশা করছি হয়তো চল্লিশের মধ্যেই থাকবে আগামী সতেরোই মে থেকে ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আর আঠারো মেয়ের পর সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ বিশ একুশ বাইশ মোটামুটি এই তিন দিন দেশের উপরে মোটামুটি তিন দিন বা চার দিন মোটামুটি একটা বৃষ্টির একটা প্রবণতা থাকার সম্ভাবনা আছে তবে সিলেট এবং মামিসিং বিভাগে তার আগে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিশেষ করে সতেরো তারিখের পর থেকে সিলেট এবং মামিসিং বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এদিকে গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির ওপরে রোদের তীব্রতা ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ এলাকার মানুষ তাপপ্রবাহে প্রবাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ গরমের কারণে কিছু লেবু শরবত খাইতেছি খাওয়ার পরে কিছু রেস্টের জন্য বসতেছি খুবই গরম যাদেরকে বাসা থেকে প্রতিনিয়ত বাইরে বেরোতে হচ্ছে তো এদের ক্ষেত্রে মনে করেন আরো কষ্টকর হয়ে যাচ্ছে চলাফেরার জন্য আর পাবনায় সোমবার থেকে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে কাজের প্রয়োজন ছাড়া দুপুরের পর বাইরে বের হচ্ছেন না অনেকেই মানে তো কাজও করা যাচ্ছে না পাটের খেতে বসাই যাচ্ছে না যে গরমের অবস্থা বৃষ্টি বাদল নাই রোদির তাপমাত্রা বেশি সেই গরমে তো অসহ্য অব্যাহত তাপ্রবাহে অনেকটাই বিপর্যস্ত কুষ্টিয়ার জনজীবন খাল বিলে নেই পানি আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় গরম বেশি অনুভূত হচ্ছে ভারী বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত কমবে না তীব্রতা রেজওয়ানুল হক নিউজ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া তেইশ নাবিক ফিরেছেন পরিবার ও স্বজনদের কাছে কেউ ফিরেছেন মায়ের কুলে কেউ বা স্ত্রী সন্তানের কাছে স্বজনদের কাছে পেয়ে নাবিকরা যেমন উচ্ছ্বসিত তেমনি খুশি তাদের পরিবার প্রিয় সন্তানকে ফিরে পেয়ে মায়ের বাঁধ ভাঙা আবেগ থামছে না সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির পর মঙ্গলবার রাতে বাবা মায়ের কাছে ফেরেন এম ভি আব্দুল্লাহ জাহাজের নাবিক নোয়াখালীর মোহাম্মদ আনারুল হক রাজু স্বজনদের চোখে তখন আনন্দের অশ্রু সেখান থেকে তখন সুস্থভাবে ভোজ হয়ে আমার কাছে আসে আমি এটাই আল্লাহর কাছে সব সময় দুই হাত তুলি মুনাজাত করতাম আল্লাহ আমার ছেলের জন্য আমার কাছে ফিরাই দাও লক্ষ্মীপুরের নাবিক আয়ুব খানকে কাছে পেয়ে তার বাড়িতেও তৈরি হয় আবেগঘন পরিবেশ নাবিক জানান কতটা আতঙ্কে ছিলেন তারা এখন আমাদের মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন খুবই ভালো আছি আমাদের সবার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাদের জন্য দুশ্চিন্তায় ছিল বুধবার সকালে বাড়ি ফেরেন খুল্লার নাবিক তৌফিকুল ইসলাম তার বাড়িতে যেন বইছে ঈদ আনন্দ ফরিদপুরের নাবিক তারিকুল ইসলামকে কাছে পেয়ে দেড় বছরের মেয়েটি কোল থেকে নামছে না আর এদিকে সন্তানকে ফিরে পেয়ে নাবিকের বাবা মা সবার প্রতি কৃতজ্ঞতা জানান কেমন উদ্বেগ কেমন উৎকণ্ঠার মাঝে কি যে কষ্ট বুকে নিয়েছিলাম একমাত্র আল্লাহ পাখি ভালো জানে আজকে সকাল থেকে আমার মনটা অনেক বড় হয়ে গেছে এছাড়া নাটোরের জয় মাহমুদ সিরাজগঞ্জের নাজমুল হক সহ প্রত্যেক নাবিক নিজ নিজ বাড়িতে ফিরে ভাসেন পরিবার ও স্বজনদের ভালোবাসায় তানিয়া নাসরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেঙ্গু আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় মারা গেছেন তিনজন এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন একুশ জন চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন বত্রিশ জন বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে ঢাকাসহ দেশের সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ডেঙ্গ একশো চৌষট্টি ডেঙ্গু রোগী এদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালে পাঁচজন চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে পনেরোই মে পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় আটশো একান্ন জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার তিনশো সাতাত্তর জন দু হাজার তেইশ সালে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু হয় সুপার এইট সেমিফাইনাল নয় গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে আলাদা করে গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট ম্যাচ বাই ম্যাচ খেলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লক্ষ্য টাইগার অধিনায়কের সেরা দল বাছাই করে নেওয়া হয়েছে সতীর্থদের উপর বিশ্বাস আছে শান্তর সামর্থ্য মতো সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে আশা তার বাংলাদেশ দলের অফিসিয়াল ফটো সেশন শেষে সব কথা জানান অধিনায়ক শান্ত ফুরফুরে মেজাজে পুরো দল ফটো সেশনের নেতৃত্বে শান্তর সাথে যেন সাকিব সবার মুখে হাসি এ যেন নির্ভার বাংলাদেশ বিসিবি সভাপতি কোচিং স্টাফের সাথে এক ফ্রেমে লাল সবুজের দল এ দল নিয়ে বেশিরভাগ আলোচনা ইতিবাচক যদিও লিটন জুনিয়র সাকিবের দলে থাকা আর সাইফুদ্দিনের না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে সব ভুলে বিশ্বকাপ দল নিয়ে খুশি অধিনায়ক যে টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে সবার সবার রোলটা ক্লিয়ার আছে সো আশা করব যে সবাই এখানে যে ওইভাবে ডেলিভারি করবে গেল কয়েক বছরের চেয়ে এবার কম প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ নেপাল নেদারল্যান্ডসও যেন বড় প্রতিপক্ষ বড় আশা না করে শান্ত লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না তো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই তরুণ দলটার মধ্যে মনে দুই অভিজ্ঞ সাকিব ও মাহমুদুল্লাহ এটাই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপেরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো বিশ্বকাপে ব্যাটার নয় শান্তর বড় ভরসা বোলিং ইউনিটে যেখানে তাস্কিনকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা করছেন যে তাসকিন সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবল থাকবে যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বলার এবং মেইন বোলার আমি বলবো না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে দেশে প্রস্তুতি পর্ব খারাপ হয়নি অচেনা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আমেরিকা সিরিজ ও সেখানে প্রস্তুতি পর্বে গুরুত্ব দিচ্ছেন শান্ত মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ টি বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের শীর্ষ অলরাউন্ডার অবস্থানে ভাগ বসালেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা জিম্বাবুয়ের সিরিজের শেষ দুই ম্যাচে খেললেও রেটিং পয়েন্ট কমেছে সাকিবের দুই ম্যাচে পাঁচ উইকেট নিলেও ব্যাটিংয়ে আলো কাটতে পারেননি এক ম্যাচে এক অন্য ম্যাচে করেন একুশ রান তাতে তার রেটিং পয়েন্ট দুশো থেকে কমে হয় দুশো আটাশ দীর্ঘ দশ মাস পর টি টোয়েন্টি খেলেন সাকিব খেলার বাইরে থাকায় তার রেটিং পয়েন্ট আর বাড়েনি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনে থাকা আফগান মোহাম্মদ নবী তাদের চেয়ে পিছিয়ে দশ পয়েন্ট জিম্বাবুয়ের বিপক্ষে পারফরমেন্সে উন্নতি হয়েছে টাইগার পেসার তাস্কিনের তিন ধাপ এগিয়ে উঠেছেন তেইশ নম্বরে পাঁচ ধাপ এগিয়ে পঁচিশতম স্থানে মুস্তাফিজ চলতি মৌসুমের রাজশাহীতে শুরু হয়েছে আমপাড়া মৌসুমের শুরুতেই আমের দাম ভালো পাওয়ায় খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা বর্তমানে গুটি জাতের আম বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলোশো টাকা মন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে তীব্র তাপপ্রবাহ বয়ে গেলেও আম লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব জ্যৈষ্ঠ মাস না আসতে রাজশাহীর বাগানগুলোতে পরিপক্ক হতে শুরু করছে মৌসুমের প্রথম আম গাছ থেকে নামিয়ে স্তরে স্তরে সাজানো হচ্ছে আম বাজারে আসতে শুরু করেছে গুটি জাতের আম পর্যায়ক্রমে আসবে ল্যাংরা ক্ষেরশাপাত হিমসাগর আমরুপালি সহ অন্যান্য জাতের সুস্বাদু আম আম উৎপাদন খুবই কম বৃষ্টি না থাকার কারণে আর আমের আকার খুবই ছোট হয়েছে ফজলি দু চারটা ল্যাংড়া দু চারটা এভাব আছে খিরসাবাদ নাই বলে চলে আমের ফলন খুবই কম এবার বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে আমের ওপর তীব্র তাপদাহ এবং বৃষ্টিপাত না হয় এবার আমের আকার ছোট হবে প্রভাব পড়বে স্বাদের ক্ষেত্রেও এবার অনেক আম চাষি গাছ থেকে আম নামাপে দেরি করে গতবারও এই বাগানে আম ভর্তি ছিল এখন থার্টি পারসেন্ট গাছেও আম আসে নাই তো সব মিলিয়ে এবার প্রোডাকশন কম হবে আপনার বৃষ্টি নেয় আম নষ্ট হয়ে গেল গুটি আছে আপনার এবার হবে রাঁচি অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অতিবাহিত হলেও এবার আমের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আশা কৃষি বিভাগের গ্রীষ্ম মৌসুমের ফসল প্রচণ্ড তাপদেহ থাকবেই কালবৈশাখী শিলাবৃষ্টির ঝড় হবে কিন্তু এবছর কিন্তু আমাদের শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় ছিল না এখন পর্যন্ত কাজেই আমাদের যে লক্ষ্যমাত্রা সার্বিক বিবেচনায় আমার যেটি মনে হচ্ছে আমরা যেটা লক্ষ্য করেছি মাঠ পর্যায়ে আমরা লক্ষ্যমাত্রায় কাছাকাছি পৌঁছাইতে পারব এবার জেলায় আমি চাষ হয়েছে উনিশ হাজার পাঁচশো আটাত্তর হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা দুই লাখ ষাট হাজার তিনশো পনেরো টন মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জাতীয় চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে সাথে থাকার জন্য ধন্যবাদ